সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এসআই গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা কীভাবে বুঝবেন কমেস্ট মাস ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের মাঝে দেখানোর স্বার্থে আমি কিছু মাছ এখানে ধরেছি আমার হাউস থেকে, যে এই মাছগুলো মোটামুটি ব্রিডিংয়ের জন্য উপযোগী। এই মাছগুলো আমি ধরেছি, আসলে দেখেন কীভাবে আপনারা বুঝবেন। আসলে এই কয়েকটা উপায় চেনা যায়। একটা হলো যে কমেট মাছগুলো বা গোল পিসগুলো একই রকম কই কাপ, যারা মেলগুলো ফিমেলের পিছে পিছে একটু ধরতে থাকে লেজের কাছে। আর হলো যখন ইয়াগুলো থাকে, যে আপনার মেলটা একটু শর্টপট করতে থাকে, যে মাছ ফিমেল মাছটার পিছনে স্পাম চালার জন্য বা ডিম চালার জন্য তারা করতে থাকে। তেমন আর তেমনিভাবে আরেকটা উপায় হলো যে মাছগুলোর পেটটা অনেকটা তুলনামূলকভাবে বড় থাকে, মাছগুলো একটু একদম পিসিল হয়ে যায়, একটু নরম হয়ে যায়। মাঠের পেট চাপ দিলে পেটে ডিম চলে আসে এবং পুরুষ মাছটার পেটে চাপ দিলে স্পাম চলে আসে। দেখেন আমি এখানে আমার যে একটা ফিমেল মাছ একদমই লোড, আসলে একদম এখানে আমি বুঝতে পারতেছি মাছটা একদমই নরম হয়ে গেছে, আসলে একদম পিচ্ছিল, মাছটা একদম পিচ্ছিল হয়ে গেছে। দেখেন একটু চাপ দিলে আসলে এখানে ডিমটা চলে আসছে একদম। এই দেখেন আপনাদের এই যে ডিম চলে আসছে ওদের মুখে, ইয়েতে নাভিতে, দেখেন একটু ডিমটা একদম চলে আসছে। এটা একটা ফিমেল মাছ, একদম পেটটা একদম লোড থাকবে, এবং যে মাছটা হলো যেভাবে বুঝতে পারবে মাছটা একদম লোড, একদম পিসছিল অবস্থা থাকবে। এটা হলো তখন বুঝতে হবে যে মাছটা ডিম দেওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। দেখেন আরেকটা মাছ একদমই লোড, দেখেন ডিম পুরো প্যাডে ভরপুর হয়ে আছে। দেখেন চাপ দেওয়া মাত্রই খালি ডিমটা বাইরে হয়ে আসছে, মানে আসলে বেশি চাপ দেবো না, তবে আলতোভাবে চাপ দিয়ে দেখবেন। মানে এভাবে না বুঝলে আপনার প্যাটের দিকে তাকালে বুঝতে পারবেন যে মাছটা আসলে লোড, ডিমটার জন্য কতটুকু উপযোগী। তাহলে এখানে হলো ফিমেল মাছগুলো, সরি মেলগুলো, এই মেলগুলোকে আপনারা এই দেখেন মেলগুলোকে নাভিটা দেখে একটু চাপ দিলে দেখবেন স্পাম ছেড়ে দিচ্ছে। আসলে একটু মাছটা ছটপটে, দেখেন এই যে স্পাম বের হয়ে গেলো, চাপ দিছি একটু, একটুতেই স্পামটা বের হয়ে গেছে। তখনই বোঝা যাবে যে এই মেলগুলো দিয়ে আসলে ব্রিডিং করালে ভালো বিট, ভালো বাচ্চা আশা করা যায়। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু মাছগুলো একটু ইয়ে করে বেশি, যদি মাছটি কোনোভাবে যদি আঘাত না পায় তাহলে মাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আসলে এভাবে বুঝতে পারবেন মাছগুলো লোড হয়ে আছে, এবং দেখবেন ডিমের দেওয়ার জন্য একটু শর্টপট করতেছে, শরীরে একদম ফিসফিস ভাব হয়ে গেছে, তাতে বুঝতে পারবেন যে মাছগুলো ডিম দেওয়ার জন্য উপযোগী। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটা ভিডিও হাজির হবো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।